হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলা বিডি, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব ক্রেন বিম নিয়ে। আপনারা ক্রেন বিম কিভাবে তৈরি করবেন, মডেল করবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে হচ্ছে আমরা কলাম নেব, তাই না? তো কলাম নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্ট এখানে গিয়ে টাইপ করবেন পিইপি। পিইপি চলে আসবে, তারপরে এখানে পিইপি মেম্বার। এটা আঁকার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে যে সেকশনে। আমরা একটা সেকশন নিলাম, এই যে এখানে দেখেন সেকশন নাম্বার আছে, হ্যাঁ, গ্রিড 1। ওকে, এটা হচ্ছে গ্রিড 1। তো আমরা এখানে মেম্বারটি আঁকবো। এখান থেকে এই পর্যন্ত মেম্বারটি আঁকলাম। একে এখন এটাকে সাইজ দিতে হবে। আপনার কলামটি কোন সাইজে তৈরি করবেন সেই সাইজটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? প্লান্স এখানে বাই ডিফল্ট যা আছে আমি তাই রাখলাম। এখানে 10 মিলি, 250, 10 মিলি, এখানে 8 মিলি দেওয়া আছে। বাই ডিফল্ট যা আছে আমি তাই রাখলাম, আপনাদের না থাকলে ওটা দিয়ে নেবেন। আবার অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্টে যাব, গিয়ে এখন এই যে কোরবেলটি আছে, আমরা এখন কোরবেলটি আঁকবো। এই যে এই কোরবেলটি, তো এটা আঁকার জন্য আমরা এখান থেকে এই যে 3 মিটার লেভেলে আমরা এটা নিব। এখানে এসে আমরা এটা কতটুকু নিব? আমরা এটা 300 মাপে নিলাম, 300 বা 400 মাপের আপনি নিতে পারেন। আপনার এটা যে মাপের আছে ওইটাও সেই মাপেরই নেবেন। তো আমরা এটা দেখে নেব যে আসলে এটা কত আছে অ্যাকচুয়ালি। তার মানে এটা আমরা 400 নিয়েছিলাম, এই যে একটু ভিতরে ঢুকে গেছে। তার মানে আমরা এটা 400 নিয়েছি, তাহলে এটাও আমরা 400 নিব। এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে এইখানে 400 মাপে নেব। এখন দেখেন এটা এরকম আছে, তো এটাকে এখন সোজা করে দিতে হবে। প্রথমে সাইজ এখানে যা আছে তাই দিলাম, এখানেও যা আছে তাই দিলাম, 250, 250। ওকে, তো এখানে চেঞ্জ করে দিতে হবে। এই যে এটা হরিজন্টালি আছে, এটা আমরা ভার্টিক্যালি করে দেব। এটা ভার্টিক্যালি হয়ে গেল। সেন্টার আছে, এটা সেন্টার না, এটা হচ্ছে যে টপে থাকবে। এটা এরকম হয়ে গেল। তাহলে এটা এই যে বাম পাশে আছে, দেখেন এই যে নিচের দিকে দেখানো আছে, এটা ডান পাশে দিতে হবে উপরের দিকে। তাহলে এটা এই যে সেন্টার হয়ে গেল। এটা যে আমাদের 3 মিটার লেভেল ছিল সেটার উপরে ছিল, আমরা এটা নিচে এনে দিলাম। তো এখন কন্ট্রোল পি দিব, তাহলে এই পজিশনে চলে আসবে, ডাইরেক্ট সেকশনে চলে আসবে। এখন নিচের আমরা স্টিপিনারটি দিব। তো এটা দেওয়ার জন্য আপনার হচ্ছে কন্ট্রোল প্লেট, টিয়ার কন্ট্রোল প্লেট, এটাতে ক্লিক করবেন। তারপরে এটার এন্ড পয়েন্ট, তারপরে নিচের দিকে আমরা কত নিয়েছিলাম, ওইদিকে 400। তার মানে এখানে নিচের দিকে 400 দেব। তারপরে মাউসের মিডল বাটন ক্লিক করলে আপনার হচ্ছে স্টিপিনারটি চলে আসবে। স্টিপিনারটি সেন্টার টু সেন্টারে চলে আসছে। তো এখন এটা হয়ে যাওয়ার পরে আমরা এখন 3D তে যাব। 3D তে গিয়ে আমরা এখন এই বিমটাই কপি করে দেব। আচ্ছা, এটা কপি করে দেওয়ার আগে আমাদের এটা ওয়েল্ডিং করে নিতে হবে। ওয়েল্ডিং করে নেওয়ার জন্য আপনি যাবেন ওয়েল্ডিং এ, এই যে এখানে ওয়েল্ড, ক্রিয়েট ওয়েল্ড বিটুইন পার্টস। ওকে, এটাতে গিয়ে এখন এই পার্টের সাথে এই পার্ট ওয়েল্ডিং করতে হবে। তাহলে এই পার্ট, এই পার্ট ওয়েল্ডিং হয়ে গেছে, এবং এটার সাথে এটা ওয়েল্ডিং, এটার সাথে এটা ওয়েল্ডিং। এখন এটা যে ওয়েল্ডিং হয়েছে আমরা এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো আমরা এই যে দেখেন কমান্ড লাইনে এসে সিলেক্ট অ্যাসেম্বলিজ, এটাতে ক্লিক করব। তারপরে হচ্ছে যে মেম্বারে ক্লিক করব। এখন দেখেন এই যে সবগুলো অ্যাসেম্বলির মধ্যে দেখাচ্ছে। আর যদি এটা ওয়েল্ডিং করে না নিই তাহলে আমাদের অ্যাসেম্বলিতে দেখাবে না, ঠিক আছে? এটা আলাদা আলাদা বিম দেখাবে। তো এখন যে কাজটা করব সেটা হলো এগুলো সিলেক্ট করে আমরা প্রত্যেকটাতে দিয়ে দিব। পরেরটাতে দিয়ে দিলাম এবং তারপরেরটাতে দিয়ে দিলাম। এখন আঁকবো আমরা কি এই বিমটি, এই বিম। ওকে, এটা আঁকার জন্য আমরা এটা কেটে দিই তাহলে একটু বড় দেখা যাবে, ভালো লাগবে। এখন আমরা এই বিমটা আঁকবো। এই বিম আঁকার জন্য এই যে এখানে বিমে যাব, বিমে গিয়ে এইটার এন্ড পয়েন্ট, একদম এন্ড পয়েন্ট এখান থেকে শুরু করে সেন্টার বিমের সেন্টার, মিডিলে যে বিম আছে কলাম আছে এটার সেন্টার। এখন এটাকে পজিশনে নিয়ে আসতে হবে। পজিশনে নিয়ে আসার জন্য এটাতে ডাবল ক্লিক করবেন, এখানে এসে পজিশন, পজিশনে এসে অন প্লেন এখানে আছে মিডিল, এটা আপনি লেফট বা রাইট করে দিবেন, তারপর মডিফাই করবেন। ভিতরে চলে গেছে, ওকে। এখন এটা নিচে আছে, এটাকে আমাকে উপরে তুলতে হবে, তাহলে এর ডেপথে গিয়ে বিহাইন্ড আছে এটা ফ্রন্ট করে দিবেন, তাহলে এটা উপরে চলে যাবে। তারপরে যেটা করতে হবে, অ্যাট্রিবিউটে এসে এই যে প্রোফাইল, প্রোফাইলের এই জায়গায় এসে আপনি যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে আপনার এই যে এইচে আসবেন, তারপর এইচে প্রোফাইল, এখানে প্রোফাইলের যা কিছু লাগে আপনারা দিয়ে দিবেন। এখানে হাইট 300 থাকলো, এখানে উইডথ এখানে 200 দিব, আমরা 200 দেব, এখানে প্লাস থিকনেস 10 mm দিলাম, ওয়েবের 8 mm দিলাম, দিয়ে মডিফাই ওকে করলাম, মডিফাই অ্যাপ্লাই ওকে। এখন আমাদের আরেকটা বিম তৈরি করতে হবে এখান থেকে এখানে, তাই না? তাহলে এই বিমটা আমরা তৈরি করে ফেলি। হ্যাঁ, তাহলে আবার এই বিমে আসবো, বিমে এসে এটার সেন্টার, এটার সেন্টার, এটার একবারে লাস্ট পয়েন্ট, একদম লাস্ট পয়েন্ট। এটা বাই ডিফল্ট মানে এই বিমটি যেরকম আছে এই বিমটি সেম ভাবে চলে আসলো। এখন দেখেন এখানে কোনো গ্যাপ নাই, আছে তো? এখানে একটা গ্যাপ তৈরি করে দিতে হবে। তৈরি করার জন্য পজিশনে গিয়ে আপনার এটার যে এন্ড পয়েন্ট আছে এটার এন্ড পয়েন্ট, এটার এন্ড পয়েন্টটা -2 মানে 2 মিলি কম হবে, মডিফাই করলে এটা 2 মিলি কম হবে। এবং এটাতে এসে এটার যে স্টার্ট পয়েন্ট আছে স্টার্ট পয়েন্টে এখানে আবার দেবো -2, অর্থাৎ না -2 না, এখানে +2 দিতে হবে। হ্যাঁ, তাহলে 2 মিলি আর 2 মিলি 4 মিলি একটা গ্যাপ থাকলো। হ্যাঁ, এখানে ওয়েল্ডিং করে বা অন্য কোনো ভাবে আপনার কানেকশনটা হয়ে যাবে। গরমের দিনে যখন এটা বাড়বে তখন আর এটা পাকা হবে না আর কি। ওখানকার গ্যাপটা খুব জরুরি। ওকে, এটা হয়ে যাওয়ার পরে এখন আমাদের এখানে কানেকশন দেখি, এখানে দেখেন নাট বোল্ট আছে, তাই না? তো নাট বোল্ট দিয়ে এটার সাথে কানেকশন দিতে হবে, তো না হলে আমরা এটার সাথে এটা ওয়েল্ডিং করে দিয়েছি কিন্তু এটার সাথে এটা ওয়েল্ডিং হবে না। তার কারণ হলো যে এত বড় জিনিস তো আপনি হচ্ছে যে এখানে ওয়েল্ডিং করলে আপনি ধরে রাখতে পারবেন না, ওয়েল্ডিং কানেকশনটা খুব একটা পারফেক্ট না, নাট বোল্টের কানেকশনটাই পারফেক্ট। তার কারণ আপনার পরিবহনের একটা ব্যাপার আছে, তো এখানে আমরা নাট বোল্ট দেব। এর জন্য এই যে দেখেন এখানে নাট আছে, ক্রিয়েট বোল্টস, ওকে, এটাতে ক্লিক করার পরে আপনি কোন দুইটা পার্টে ইয়া করবেন বোল্টিং করবেন সেই দুইটা পার্ট ক্লিক করবেন, তারপরে মাউসের মিডল বাটন, তারপরে এখানে সেন্টার থেকে দেখায় দিবেন যে আপনি কোন দিকে রাখবেন। আমি ডিরেকশন দেখায় দিলাম, এই ডিরেকশন দেখেন এখানে চলে আসছে, তাই না? ভি সেন্টার, এটা বাই ডিফল্ট আমি আগে যেভাবে তৈরি করেছি এখানে সেভাবে চলে এসেছে। তো এটা এখন আমাদের চেঞ্জ করতে হবে। আগে যে মেজারমেন্ট ছিল সেখানে আমি 0 করে দিলাম, তাহলে এটা দেখেন কর্নারে চলে আসছে, তাই না? তো এখন আমাকে দেখেন এটা কত আছে, এটা আছে আমার 250, তাই না? তাহলে 250 অর্ধেক কত, 250 অর্ধেক 125, তাহলে এই বোল্টটা আমার 125-এ যাইতে হবে। কোন দিকে? ওয়াই এর দিকে। এই যে দেখেন এখানে ওয়াই আছে না, y ডিরেকশনে যাইতে হবে আমার 125, তাহলে এখানে স্টার্ট পয়েন্ট y এর দিকে 125। y এর দিকে এখানে স্টার্ট পয়েন্ট, এখানে -25 দেওয়া লাগবে। 125 তো এটার অর্ধেক হয়ে গেল না, 125 এর অর্ধেক কত সেটা দিতে হবে। 125 এর অর্ধেক হচ্ছে 63 বা 62, -62, তাহলে এটা এখানে চলে আসলো। এখন মাইনাস x এর দিক চাইতে হবে। এই যে x আছে তাহলে মাইনাস x এর দিক চাইতে হবে। আমার এটার প্লাস কত? এটার প্লাস হচ্ছে 200, তাই না? এটার প্লাস হচ্ছে 200, হ্যাঁ। তার মানে 100 এদিকে যাইতে হবে 50 তো মাইনাস হয়ে যাওয়ার কথা। আচ্ছা প্রথমে প্লাস দিয়ে দেখি কোন দিকে যায়, না এখানে প্লাসই হবে তাহলে 50। এখন এটা আবার ফির এইদিকে যাবে, সেটা আমরা কপি করে নিব। ওইদিকে কতটুকু যাবে তাহলে 125। এটা কত ছিল আমাদের? এটা ছিল 250 অর্ধেক 125, তাহলে এদিকে যাবে 125। এটা সিলেক্ট করলাম, তারপরে কপি স্পেশাল লিনিয়ার, তাহলে কোন দিকে যাবে? y এর দিক যাবে। y এর দিক যাবে 125। চলে গেল। এখন এই দুইটাই সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করে 125 x ডিরেকশনে যাবে। তাহলে ক্লিয়ার 125 x ডিরেকশনে যাবে। কপি হইছে, তাহলে মাইনাস দিতে হবে। 125 কি বেশি চলে গেল? 125 না, এটা দিতে হবে, যেহেতু এখানে 200 আছে তাহলে 50 দিতে হবে। তাহলে আমরা কন্ট্রোল জেড দেব, আবার সিলেক্ট করব, সিলেক্ট করে তাহলে এখানে মাইনাস হবে 100। ওকে, তাহলে এখান থেকে এখানে সেন্টার ঠিক থাকবে। ওকে, তো বাকি নাটবোর্ড গুলো আপনারা দিয়ে নেবেন। এটাই হচ্ছে ক্রেন বিম এবং অরবেল। অপারেট ক্রেন যেটা আমরা অপারেট করি সেটা সাধারণত এভাবেই সেটিং থাকে। এর বাইরে আরো সেটিং থাকতে পারে। অনেকে আছে এই আইবিম এর উপরে C7 দিয়ে রাখে, হচ্ছে যে কাজের সুবিধার্থে, বা আরো কিছু থাকতে পারে। তো মোটামুটি এটাই হচ্ছে আপনার করবেল এবং ক্রেন বিম সেটিং আর কি, মডেলিং আপনি যেভাবে করবেন। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব যে এই করবেলের যে আমরা এই ইয়াটা করেছি, ওয়েল্ডিং করেছি, হচ্ছে যে এটার অ্যাসেম্বলি আপনি কিভাবে করবেন, কিভাবে দেখাবেন, বা এটার বই নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।